হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তো সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখন 10টার মতো বাজে সকালে। আমার রান্না রান্না বলতে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেরকমভাবে কিছু রান্না করিনি। সকালে খেয়ে যাব, ওখানে গিয়ে কিছু খাবো, তারপর রাত্রিবেলা এসে রান্না করব। তো ওরা এখন 10টা বাজে, এখনও বিছানার থেকে নামেনি, এখন মাত্র নামলো। এরকমই হয় আমাদের রোজই, ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট আর উঠতে উঠতেও অনেকটা লেট। তো চলো, ঘুম থেকে উঠেই আগে মোবাইল নিয়ে পাবজি নিয়ে শুরু হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই পাবজি শুরু হয়ে যায়, মানে ঘুমানোর আগেও পাবজি খেলে, সারা রাত পাবজি খেলে ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই পাবজি শুরু হয়ে যায়। আর এদিকে মেয়েটাকে ব্রাশ করতে দেব, বিছানা থেকে নামিয়ে দিয়ে বিছানাটা ঠিক করে, তারপর আমি খাবারটা আমার হয়ে গেছে, বিছানাটা তুলে ওদেরকে খা মানে খেতে দেবো আগে, তারপর। আর আমি করেছি সকালে পালং শাক দিয়ে একটা মানে পরোটা টাইপের কিছু। তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে পালং শাক দিয়ে, মানে একটা কি বলবো, গুল মানে গোলানো মানে পাউরুটির মতোই, পাউরুটি বলছি কি বলবো, যা মানে রুটি টাইপের, মানে না রুটি না মানে গোলা রুটি, গোলা রুটির মতোই মানে শক্ত করে, না রুটি না গোলা রুটি। তো মানে রুটি করলে তো মানে শাক এসব সবজি টবজি দিয়ে বানালে মানে বেলার সময় অসুবিধা হয়, তাই এটাকে মানে শাক সবজি দিয়ে মানে শুধু দিয়ে বানালে তো ধর কিচ্ছু হচ্ছে না, মানে কোনো একটা প্রোটিন ঠিকঠাক যাচ্ছে না। তো আর এটা খেতেও খুব পছন্দ করে দুজনই, মানে দুই ভাই বোনই এটা খুবই খেতে পছন্দ করে। তো এটাকে আমি নানানভাবে বানিয়ে দিই, ডিম দিয়ে, ওটস থাকলে ওটস দিয়ে বানিয়ে দিই, দুধ দিয়ে এবং ডিমও দিই এটার মধ্যে, কখনো সবজি দিয়ে বানিয়ে দিই, কখনো ওই যে শাক টাক দিয়েও বানিয়ে দিই। তো দুজনই এটা খুবই খেতে পছন্দ করে আর খুব ভালো খায়, আর ও তো ছোটটা তো কিছুই খায় না, কিন্তু এটা কি মানে বানালে মানে খুবই পছন্দ করে, দুজনেই খুবই পছন্দ করে। তো এটাকেই আমি নানানভাবে বানিয়ে দিই, দুজনেই খায়। তো চলো, আমাদের আজকে একটা প্ল্যান আছে, তো এই জন্য আর সকালবেলা কিছু বানাইনি, সেরকম সেদ্ধ ভাত বানিয়েছি আর এটা এই একটা ওদের জন্য বানিয়ে দিচ্ছি। তো আর আমরা তো বাইরে গিয়ে খেয়ে নেব। এত লম্বা কেমন আছে? আশা করছি তোমার খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো এবার আমরা যাচ্ছি ঘুরতে, এবার আজকে কি সবাইকে বলে দাও, আমাদের তো আমরা বলো সবাইকে, সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। যদি ভালো লাগে black. No, how late again? How late?
তো সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে সবার মেরি ক্রিসমাস খুব ভালো কাটুক তো এই আশাই করি। আর আজকে আমরা কিভাবে আমাদের ক্রিসমাসটা ক্রিসমাসের দিনটা কাটাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেকারি কেক টানতে বলেছিলাম, ও বেকারি কেক টানবে না তো এটা এনেছে। তো করে বসো, খোলো, একটু হাই করে দাও, একটু তাকাও এদিকে। অনেক বড় কেক তাই না বলো? হ্যাঁ অনেক বড়। তুমি খাও না, কাটলাম আনি বা। হ্যাঁ কি খাও তুমি? ভাই ভাই কি খায়? হ্যালো বন্ধুরা, এটা আমাদের খোকসাডাঙ্গা শ্রী শ্রী রামকৃষ্ণর নতুন শ্রী শ্রী সারদা মাতৃ আলয়। এখানে খোকসাডাঙ্গা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সামাজিক কাজকর্মগুলো অর্থাৎ সমাজসেবামূলক যেসব কাজকর্ম আছে সেগুলো এখানে হবে। পুরনো আশ্রমে জায়গার অভাব রয়েছে, তাই আমরা এই আশ্রমটা নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবা প্রতিষ্ঠানের নাম শ্রী শ্রী সারদা মাতৃ আলয়। আজকে শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথি, সেই উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে আশ্রমের সকল সদস্য প্রসাদ বিতরণের কাজে ব্যস্ত। ইনি হলেন কুচবিহার রামকৃষ্ণ মঠের মহারাজ অধ্যক্ষ। উনি আমাদের শ্রী শ্রী সারদা মাকে পূর্ণ আশ্রম থেকে নিজের কোলে বসিয়ে এই আশ্রমে এনে প্রতিষ্ঠা করেছেন। এখানে ওই ছোট্ট ঘরটিতে আপাতত আমরা রাখছি, ভবিষ্যতে এখানে বড় মন্দির তৈরি হবে।